ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। বহুত দোকান আছে, বহুত টাইম দিয়ে খুঁজতে থাকি। 50,000 টাকা খরচ করে সেফটি গিয়ার্স কিনে দিতে তাদের কিসের জন্য যে এত লাইগা দেয় আমি এটাই বুঝি না। হেই, হ্যালো, হোয়াট ইজ আপ বয়েজ অ্যান্ড গার্লস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন বাজে প্রায় 5:30টার মতো, এখন একটু মিরপুর যাওয়ার উদ্দেশ্যে বের হইলাম। আর মিরপুর যাওয়ার মেইন রিজনটা যেটা, সেটা হচ্ছে একটু কিছু কেনাকাটা করতে হবে, ধরেন সেফটি পারপাসের জন্য। আমার যেহেতু হেলমেটটা ভাঙ্গা গেছে, অনেকেই হয়তোবা জানেন, আবার অনেকে জানেন না, আমার হেলমেটটা ভাঙ্গা গেছে। তো একটা হেলমেট কেনার প্ল্যান আছে, আরও যদি টুকটাক কিছু পছন্দ হয় তাহলে সেটাও নেওয়ার ইচ্ছা আছে। এই আর কি, বেশি কথা না বাড়াই, একেবারে মিরপুর পর্যন্ত যাই, আর দেন দেখা হইতেছে আপনাদের সাথে। গিয়ারএক্সের শোরুমে যাইতে পারি। রাস্তায় মোটামুটি রাশ আছে, যদি রিল্যাক্সে মিরপুর পর্যন্ত চলে যেতে পারি তাহলে আর কোনো সমস্যাই নেই। তো একেবারে মিরপুর যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, তো গাইস, রাইড করতে করতে আবদুল্লাপুর চলে আসছি, বেশি প্যারা খাইতে হয় নাই, ওই ফ্লাইওভারে উঠার পরে সেও করে চলে আসছি, জাতীয় সমস্যা না। এখন যেমনি হোক 7টার ভিতরে মিরপুর 60 ফিটে ঢুকতে হইব, নাইলে দেখা গেছে যে শোরুম বন্ধ করে দিব, যাওয়াটাই বৃথা হয়ে যাবো একবারে। 8টা পর্যন্ত লাস্ট টাইম, তো 7টার ভিতরে ঢুকতে পারলে 1 ঘন্টার ভিতরে আশা করি কেনাকাটা শেষ করে দিতে পারবো। কী কী কিনি সেটা দেখার জন্য অন্তত পক্ষে ব্লগটা দেখেন, আর এই ব্লগটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেল না? ও হাস্যকর হইলেও কিছু করার নাই, বাকিটা পরে বলতেছি, আপাতত হাস্যকরের ভিতরেই থাকেন। সামনে আমার 4B, ঠিক আছে, এই 4B বাইর লোক অনেকক্ষণ ধরে টানাটানি করলাম, পুরাই তো মনে করেন যে কঠিন টানাটানি। আর ভাইয়ের নাম্বার প্লেটটা অনেক সুন্দর, 12:03:01, কঠিন একটা নাম্বার প্লেট, ভিআইবি নাম্বার প্লেট আর কি। তো ভাই ব্রাদার, ঘটনা যেটা হয়েছে, প্রায় 1.5 ঘন্টার মতো লেগে গেছে এই 60 ফিট রোডে ঢুকতে ঢুকতে। এখন মেইন কাজ হবে গিয়ারএক্সের শোরুমটা খুঁজে বাইর করা, তো তাই গিয়ারএক্সের শোরুমটা পাই কি না। হাতের ডাইনে না বামে ওইব এটাই তো শিওর না, গিয়ারএক্সেরটা অথবা কী জানি নাম ওইটার, ইমোটো বাজার, এই দুটার থেকে যে কোনো একটা পাইলেই হয়ে যায়, ঠাস করে ঢুকে যাবো, যেটা আগে পামো ওইটাতেই আগে ঢুকবো। দেন আর কি, রাইডিং জায়গা দেখবো, যদি টাকা বাঁচে তাহলে হেলমেট নিব, আর যদি টাকা না বাজে তাহলে শুধু রাইডিং জ্যাকেট নিয়ে চলে যাব। এই যে গিয়ারএক্স, আমি যে উটার নিতে, হ্যাঁ দেখি ইমোটো বাজার কি রোডের এই পারে নাকি, যদি ইমোটো বাজার রোডের এই পারে হয় তাহলে আগে ইমোটো বাজারে ঢুকবো। আচ্ছা, ইয়ার থেকে ঘুরেই, গিয়ারএক্সের থেকে ঘুরে আসি। স্টারের জায়গা দেখা যায়, গিয়ারএক্স থেকেই একটা রাইডিং জ্যাকেট নিয়ে নিলাম। এখন একটু মিরপুর 10-এর দিকে যাওয়ার ইচ্ছা আছে, যাইয়া দেখি যদি ওই জায়গায় হেলমেট পছন্দ হয় একটা হেলমেট নিয়ে নিব, আর না হলে যে আমার যেটা আছে এটার ভাইজরটা চেঞ্জ করব, আর হচ্ছে আপনার কি বলে
একটা লক ভাঙা গেছে, এইটা এই দুটা জিনিস যদি পাই তাহলে সুন্দর মতন এই দুইটা জিনিস লাগাই নিব, কারণ এই অবস্থায় হেলমেট আর ইউজ করা যাইতেছে না। তো গাইস অবশেষে মিরপুর 10-এ ঢুকে গেছি, এখন আগে হেলমেটের ব্যাপারটা দেখি, তারপরে অন্য হেলমেট কিনার চিন্তা। আগে দেখি এটার পার্টসটা পাই নাকি, এই যে এমন ইউহির জিনিসপত্র আছে, যেন ইউহির মাল আছে ওই জায়গায় ঢুকতে হইব, বুকি চুকি তো ঢুকলে তো হইব না। দেখি বহুত দোকান আছে, বহুত টাইম দিয়ে খুঁজতে থাকি। ইউমা মোটরস রাতবেলা সবকিছু দেয় ভালো ভালো শুনলাম, সেইটাতে গিয়া দেখি না, এটা তো বহুত হেলমেট আছে এই জায়গায় রাহি। বের হয়ে গেলে বের হয়ে যান, তাহলে আমার জন্য সুবিধা হবে। দেখি এই জায়গায় জিগে যাবে, অফ করি। একটু ঠান্ডা ঠান্ডা ভাব হইতাছিল, এর লেগা রাইডিং জ্যাকেটটা পরিয়া নিলাম। বিশ্বাস করেন ভাই, এখন যে কি পরিমাণ একটা কনফিডেন্স আইতাছে গাড়ি চালানোর উপরে সেটা বলার বাইরে। এরকম কনফিডেন্স থাকলে মানে গাড়ি চালানোর যে মজা এটা বইলে বুঝান যাইব না, প্রচুর কনফিডেন্স আয়ে পড়ছে শরীরের ভিতরে। মানে ওই যে একটা বলে না যে হিট হিট, ওই হিট আয়ে পড়ছে শরীরে। সাত মিনিট লাগছে মিরপুর থেকে উত্তরে আসতে, প্রায় 1.5 ঘন্টার মতো ঘোরাঘুরি করলাম, বাট হেলমেট পছন্দ হইল না। তারপরে ভাবছিলাম যে এটার লকটা আর ভাইজরটা চেঞ্জ করি, 1600 টাকা চায় বলে ডিসকাউন্ট করে 1600 টাকা রাখা যাবে। পরে চিন্তা করলাম 4000 টাকার হেলমেটের ভিতরে যদি 1600 টাকার ভাইজর মাইজরই লাগাই তাহলে কি আর রইব, এর লেগে মনে করেন যে আর কিছু করলাম না, এই ভাঙ্গা বাইজর টাইজর নিয়ে যাইতেছি গা। একটা শার্কের হেলমেট পছন্দ হয়েছিল খুব, তো ওইটা দেখি নিলে নিতে পারি। ওইটা নিতে গেলে আরো কিছু টাকা অ্যাড করতে হবে আমার। এই তো আর এখন বাসার দিকে চলে যাইতেছি, জানি না কতক্ষণ কি লাগে আসার বিষয়, তবে আশা করা যায় যে আর 20-50 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে যেতে পারবো যদি জ্যাম ট্যাম না থাকে, আর জ্যাম থাকলে তো আর আমার কিছু করার নাই। যান ছাপড়ি রাইডারের খাতার থেকে নিজের নাম কাইডা দিব, বেশি দিন আর ছাপড়ি রাইডার রাখবো না নিজেরে। প্রচুর গিয়ার্স আপডেট করতে হইব, ঠিক আছে। গেছিলাম একটা অ্যালপানিস্টারের গ্লাস ধরছিলাম হাতে, ধৈরা তো মনে করেন আমি পুরা ব্যাক করে গেছি, পিছে অ্যাম্বুলেন্স ধৈরা তো আমি পুরাই ব্যাক করে গেছি, 6,500 টাকা বলে রাইডিং জ্যাকেটের দাম। এটা শুনলে কি মানে রাইডিং জ্যাকেট বলে সরি গ্লাভসের দাম, আর ওইটা একবারে চিপ প্রাইস, সবার নিচের মাল ওইটা। এইটা শুনে তো আমার মাথায় হাত, 14,000 টাকা পর্যন্ত বলে গ্লাভস আছে হাতের অ্যাভেলেবেল তাদের কাছে, আরও বেশিও থাকতে পারে। যাই হোক
ওইগুলা কেনার মতো টাকা পয়সা এখনো হয় নাই, ইনশাল্লাহ একদিন হবে। প্রচুর পরিমাণে গিয়ার্স কালেক্ট করতে হবে। আমাদের ছানি ভাই সে একটা কথা বলছিল, বাইক রাইড করবা কিন্তু সেফটিতে কোনো কম্প্রোমাইজ হবে না, সেফটি আগে, তারপরে হচ্ছে মানে সেফটি গিয়ার্স আগে, তারপরে হইতেছে গিয়া বাকি চিন্তা। আর আমি বলি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয় ইয়াং জেনারেশনের কাছে, তো বাপ মা যেহেতু তাদেরকে বাইক কিনে দিতে পারে 2-5 লাখ টাকা দিয়া, তো 50,000 টাকা খরচ করে সেফটি গিয়ার্স কিনে দিতে তাদের কিসের জন্য যে এত লাইগা যায় আমি এটাই বুঝি না। আমাদের ভিতরে এখনও অনেক ভুল ধারণা আছে যে সেফটি জ্যাকেট ম্যাকেট নিয়া, এগুলো কমন না তো বাংলাদেশে, এই জন্য আর কি। তো আস্তে আস্তে কমন হয়ে যাবে, আগের থেকে তো অনেক বাড়ছে, সেফটিতে মানুষ টাকা ইনভেস্ট করতেছে এখন, গত 2 বছর আগে ওইরকম ছিল না এত, তবে এখন যে পরিমাণের আছে। এই রায়দার রুদাগুলাই ভেজালগুলা বাধা দেয়, আর তো নানির রুট এলিগা। আচ্ছা বহুত একাংশকম বহুত হরণ তরণ কথাবার্তা বইলা ফেলছি, এই ভিডিওটা এখানে শেষ করে দেই নাকি? ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন চিল, অলওয়েজ চিল ব্রো।